নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন বন্ধুরা যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা একটি অ্যাডেনিয়াম ফুল গাছে গোড়া বা যেটাকে করডেক্স বলা হয় সেটি কিভাবে আপনারা মোটা করবেন এবং কি খাবার দিলে কিভাবে পরিচর্যা করলে গাছ ভরে ঠিক এই ফুল দানির মতো দেখতে হয় ফুললে ভরে যাবে আপনার অ্যাডেনিয়াম বা মরুগোলাপ তো আজকের বিষয়ে থাকছে এটাই তো যারা একটা অনুরোধ করবো যে যারা আমার এই ভিডিওটি দেখছেন উপকৃত পাচ্ছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে একটু অনুপ্রেরণা পাই ভিডিও করার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি এই অ্যাডেনিয়াম বা মরুগোলাপ কিন্তু এই গ্রীষ্মকালে আমাদের প্রত্যেকের বাগানের একটি ভীষণ ভীষণ মানে কি বলবো মানে ভীষণ মানে কালারফুল ফ্লাওয়ার কারণ এর প্রচুর ভ্যারাইটির কালার আছে আমারও বেশ কিছু কালার সংগ্রহে রয়েছে এবং এই গরমকালে সাধারণত আমরা শীতকালের বাগান করে আসার পরে গরমের সময় একটা যারা ফুল ভালোবাসি তারা কিন্তু এই গাছটি বাগানে অতি সহজে আমরা রাখতে পারি এর পিছনে বিশেষ কোনোভাবে খাটার প্রয়োজন পড়ে না রোগ পোকা বা কীটনাশকের আক্রমণ সেভাবে হয় না তো মাঝে মাঝে দু একটা মিলিবাগের আক্রমণও হয় মানে অন্যান্য গাছ যদি থাকে জবা গাছ তো সেখান থেকে আসে তো সেভাবে কিন্তু কীটনাশকের প্রয়োগও করতে লাগে না আর এই গাছে কিন্তু জল দেওয়া যেটা এই প্রখর গরম বা রৌদ্রের মধ্যে যে জল দেওয়ার বিষয়টা সেটাও কিন্তু খুব বেশি রেগুলারলি দিতে হবে না তাই বলবো বন্ধুরা যারা কর্মব্যস্ত জীবনে থাকেন তারা কিন্তু এই গাছটি অনায়াসেই করতে পারেন যে অফিস কাচারি করে এসে সপ্তাহে প্রখর এই যে তীব্র গরম চলছে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি আপনারা কিন্তু সপ্তাহে দুবার করে জল দিলে আপনাদের হয়ে যাবে মানে গাছের চাহিদা পূরণ হয়ে যাবে কারণ এই যে কডেক্স বা গোড়াটা যেটা আছে এর মধ্যে কিন্তু এই গাছ প্রচুর পরিমাণে জল এবং খাদ্য সঞ্চয় করে রাখে আর এটা বলে রাখা ভালো যে স্যাকুল্যান্ড প্রজাতির গাছ এটি তো সেই গাছের ক্ষেত্রে কি পরিচর্যা নেবো কীভাবে খাবার দেব এবং গোড়া কিভাবে মোটা হবে গোড়া বা কডেক্সটা কিভাবে মোটা করতে পারবো যেটা এর আসল সৌন্দর্য এবং তার সাথে ফুল প্রচুর পরিমাণে ফুল আসবে কিভাবে পরিচর্যা করলে আজকের বলবো ভিডিওতে তো সবার প্রথমে বলে দিই যে এর কডেক্স বা গোড়াটা যেটা হয় যে গ্রাফটিং গাছ মানে যেটা রোজি ভ্যারাইটি এটা দেখছেন সিঙ্গেল পেটাল মানে এটা বীজের গাছ আর এটা রোজি ভ্যারাইটি তো এই সিঙ্গেল পেটালের সাথে কিন্তু রোজির গ্রাফটিং করে রোজি ভ্যারাইটির গাছ প্রস্তুত করা হয় তো রোজি ভ্যারাইটির গাছের গোড়া কিন্তু বাড়তে সময় লাগে মানে মোটা হতে একটু সময় লাগে তুলনায় অনেক দ্রুত বাড়ে কোনো বীজের থেকে তৈরি হওয়া অ্যাডেনিয়াম গাছ তো এইটা একটা দিক এরপরে যেটা বলবো যে সয়েল মিডিয়া সয়েল মিডিয়ার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে যে গোড়া কিভাবে মোটা করা যায় তো সেই হিসাবে আমি যে সয়েল মিডিয়াটা ব্যবহার করি আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন চাইলে আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো বা চ্যানেলে ঢুকেও দেখে নিতে পারবেন তো কিভাবে গোড়া মোটা করা যায় সেটা নিয়ে অনেক ভিডিও রয়েছে তো আমি ভিডিওটা দেখতে থাকুন আমি দেখতে একটু বলবো আর এই যে দেখছেন দুটো খাবার এই দুটো খাবার দিলে কিন্তু গাছের গোড়াও মোটা হবে আর ফুলও আসবে দেখে বুঝতেই পেরে গেছেন একটি ডিএপি এবং অপরটি পটাশ একটি আট ইঞ্চি টবের জন্য মানে এই পরিমাণ নিতে হবে আট ইঞ্চি টব বলা ভুল মানে আট থেকে দশ ইঞ্চি যেরকম টবেই থাকুক না কেন এটা এক লিটার জলে মানে আমি জলে গুলে এই দ্রবণটা দেবো এবং এই এক লিটার জলের দ্রবণের ক্ষেত্রে কিন্তু এই পরিমাণ আপনাকে নিতে হবে আর আমি এখানে দেখুন পাঁচশো মেলার মতন জল নিয়ে নিয়েছি এবং এই জলেতে এটা ঢেলে দিয়েছি এরপরে ভালো করে গুলিয়ে নেব ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ভালো করে গুলিয়ে নিতে হবে এবং গুলিয়ে নেওয়ার পরে যে কাজটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে একে কিন্তু একদিনের জন্য ছেড়ে দিতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টার জন্য আমরা কিন্তু একে এই জলের মধ্যে রেখে দেব এবং ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে এবং একদিন পরে কিন্তু আমরা এটি গাছকে দেব তো ডিএপি যেটা করবে যে গাছের গোড়াটাকে কিন্তু পুষ্ট করবে মোটা করবে এবং পটাশ কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আনবে তো ডিএপি এই যে মানে যেগুলো একটু আলু জাতীয় গাছ মানে আলু বলতে যার গোড়াগুলো এই রকমভাবে মাটির তলায় বড় হয়ে ওঠে সেই গাছের সেই সব গাছের ক্ষেত্রে কিন্তু ডিএপি খুব ভালো কাজ দেয় যেমন অ্যাডিনিয়াম ডালিয়া এইগুলোর গাছের বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু ডিএপির জুড়ি মেলা ভাল ভা তো সেই হিসাবে আমি বলবো যে ডিএপি এইভাবে দিন এবং অবশ্যই কিন্তু রেজাল্ট হাতে নাতে দেখতে পাবেন দুমাসের মধ্যে এটা পনেরো দিনের ব্যবধানে আপনারা দেবেন আর পনেরো দিনের ব্যবধানে দিলে কিন্তু গাছ খুব ভালোভাবে গ্রহণ করবে এই এই যে খাবারটা দিলেন এই খাবার দেওয়ার চার দিন পরে যাদের গাছে ফুল আসেনি তাদের জন্য বলবো যে চার দিন বাদে যে কোনো ধরনের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা প্রয়োগ করুন বায়োভিটা এক্স সিউইড এক্সট্র্যাক্ট এটা কিন্তু ভীষণ ভালো কাজ দেয় এই অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে আমি নিজে ইউজ করেছি মিরাকুলানো যেরকম কাজ দেয় তেমনি কিন্তু বায়োভিটা এক্স এটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ দেয় বায়োভিটা এক্স সমুদ্র শৈবাল এটি একদিকে যেমন প্ল্যান্ট গ্রোথ রেগুলেট তেমনি কিন্তু অনেক মাইক্রো এর মধ্যে বর্তমান আছে যে এইটা প্রয়োগ করলে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডেনিয়ামে কুঁড়ি এসে ঝরে পড়ছে তো এই কুঁড়ি ঝরে পড়ার সমস্যাটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট কমিয়ে দেয় এই বায়োভিটা এক্স ব্যবহার করলে আপনাদেরকে বলবো বায়োভিটা এক্সটা আপনারা দশ দিন দশ থেকে পনেরো দিনের ব্যবধানে প্রয়োগ করুন যাদের গাছে কুঁড়ি আসেনি বা কুঁড়ি এসে ঝরে যাচ্ছে আপনারা এটা দিতে পারেন আর এক্সের পরিবর্তে যদি কোনো ধরনের মাইকোনিউট্রেন বা অনুখাদ্য থাকে তাহলে যেমন অ্যাগ্রোমিন গোল্ড এইরম জাতীয় কোনো অনুখাদ্য থাকলে সেটাও প্রয়োগ করতে পারেন তো যেটাই করুন না কেন আপনারা টবের মাটিতে খাবার দেবেন তার তিন থেকে চার দিন পরে ভোরবেলা কিন্তু এই এক্স অথবা মিরাকুলান কিংবা অ্যাগ্রোমিন গোল্ড যেটাই হোক না কেন অনুখাদ্য আপনারা কিন্তু স্প্রে করে দেবেন যে কোনো একটি তো এইভাবে আপনারা সার্কুলার করে যদি পরিচর্যাটা চালাতে পারেন তাহলেই দেখবেন আপনার অ্যাডেনিয়াম গাছ কিন্তু ঠিক এইভাবে ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে তাই বলছি বন্ধুরা যে গরম এই যে গ্রীষ্মের গরমে কিন্তু অ্যাডেনিয়াম ভীষণ ভীষণ যেহেতু মরুভূমির গাছ তো ভীষণ ভালো গ্রো করবে এবং প্রচুর পরিমাণে ফুল আনবে তার জন্য সামান্য এই সামান্য পরিচর্যাটুকু যদি আমরা করতে পারি একে দিতে পারি তাহলে কিন্তু ফুলে ভরিয়ে দেবে এরপরে যেটা বলবো বা দেখাতে যাব সেটা হচ্ছে যে আমরা গাছে মানে যে দ্রবণটা বানিয়ে নিলাম চব্বিশ ঘন্টা পরে সেটাকে কি অবস্থায় দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ কিন্তু গুলে গেছে এবং গুলে গিয়ে কারণ ডিএপিটা একটু টাইম নেবে গুলতে তো সেই জন্যই চব্বিশ ঘন্টা রাখা আর এর মধ্যে যে রাসায়নিক যে পদার্থগুলো আছে সেগুলোও কিন্তু বিক্রিয়া করে গেছে আগে মানে যেটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেকে রাসায়নিক সার দিতে চান না তো তারা এইভাবে দিতে পারেন অতটা সমস্যা হবে না তো এইভাবে ভালো করে গুলিয়ে নিয়ে ঘেটে নিয়ে আমরা কিন্তু এই এই যে যতটা নিয়েছি পাঁচশো এম এলের মতন আছে এর সাথে কিন্তু আরও পাঁচশো এম জল আমরা মিশিয়ে নেব নিয়ে এক লিটারের দ্রবণ বলেছিলাম সেই এক লিটারের দ্রবণ করে কিন্তু আমরা গাছে দেব তো এইভাবে আপনারা ভোরের দিকে এই খাবারটি দিন এবং তারপরে যে কোনো ধরনের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেগুলো বলে দিলাম সেগুলো দিন দেখবেন আপনার গাছ কিন্তু এক থেকে দেড় সপ্তাহর মধ্যে কুঁড়িতে ভরে যাবে যাদের কুঁড়ি আসেনি অ্যাডিনিয়ামে এবং কুঁড়ি শুকিয়ে ঝরে যাচ্ছে তাদের সেই ঝরে যাওয়াটাও রোধ হয়ে যাবে তো এইভাবে পরিচর্যা করুন অবশ্যই বাগান ভরে ফুল পাবেন আর যে গোড়া মোটার ব্যাপারটা বলতে বলতে থেমে গিয়েছিলাম এই কটেক্স বা গোড়া মোটার ক্ষেত্রে এই খাবারগুলো দিলে তো হবেই আর ফেব্রুয়ারির দিকে কিন্তু আমরা প্রত্যেকে গাছকে যদি রিপোর্ট করে অন্তত দুই থেকে তিন ইঞ্চি তুলে দিই তাহলে কিন্তু গোড়াটি অটোমেটিক্যালি মোটা দেখাবে এবং সুন্দর হয়ে উঠবে কারণ এই ধরনের খাবার যখন অ্যাডিনিয়াম সারা বছর ধরে গ্রহণ করবে তার ফলে কিন্তু বন্ধুরা এর যে টবের মাটির নিচে যে অংশটা আছে সেটা কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে তো আপনারা নিজেরাই দেখতে পাবেন এইভাবে পরিচর্যা করলে তো আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে অতি সহজে সহজভাবে সুন্দর করে আমরা বাগান করতে পারি ভরিয়ে তুলতে পারি পৃথিবীটাকে সবুজে সবুজ করে তুলতে পারি আর অবশ্যই গাছ মন ভালো রাখার পাশাপাশি শরীর ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেন আমাদের প্রদান করে বন্ধুরা চারিদিকে যেভাবে জীবনদায়ী অক্সিজেনের হাহাকার চলছে এবং তীব্র যে গরম মানে যেভাবে পড়ছে জলের অভাব ঘটছে এটা তো আমাদের বলার অপেক্ষা রাখে না যে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আপনারা গাছ করুন বাগান করুন যাতে আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে যাতে জীবনদায়ী অক্সিজেনের ব্যবস্থা কিছুটা অন্তত আমরা পড়ে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে সবুজ করে তুলুন আর এভাবেই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর হ্যাঁ আমাদের যে ফেসবুক গ্রুপ গ্রুপ নন্দনকানন আছে তাতে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব এইখানে অনেক বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শে আপনারা আপনাদের বাগানকে অনেক সুন্দর করে তুলতে পারবেন যারা নতুন বাগানই তারা অবশ্যই জয়েন করতে পারেন তো নমস্কার বন্ধুরা আবার আসি আগামী ভিডিও নিয়ে